দর্শক, রাজধানীর একটি হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের ছোট মেয়ে সৃষ্টির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তৌহিদ, মরদেহ উদ্ধার নিয়ে পুলিশ কি বলছে, কিভাবে এই মৃত্যু হয়েছে? ধন্যবাদ। মূলত সোহানুর রহমান সোহান পরিচালক, তার মেয়ে সৃষ্টির লাশটি সাতটার পরে মূলত যাত্রাবাড়ি থানা উদ্ধার করে রংধনু আবাসিক নামে একটি হোটেল থেকে, যাত্রাবাড়ি এলাকার একটি রংধনু আবাসিক হোটেল থেকে উদ্ধার করে। পুলিশ যেটা জানিয়েছে যে দুপুর দুইটার দিকে মূলত ওই হোটেলটিতে তিনি ভাড়া, আবাসিক হোটেলটিতে ভাড়া করে ওঠেন, তারপর সে হোটেলে ছিলেন, আর সাতটার দিকে মূলত সে হোটেল থেকে তার মরদেহ গ্রিলের সাথে গলা পেঁচিয়ে আত্মহত্যা অবস্থায় মারা, মানে লাশটা আসলে উদ্ধার করে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরপরে আসলে সমস্ত প্রক্রিয়া শেষ করে এই যাত্রাবাড়ি থানা পুলিশ মূলত লাশটি ঢাকা মেডিকেলে মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত আসলে মামলা হয়নি, তবে পুলিশের একটি সূত্র যেটা বলছিলেন যে এখন পর্যন্ত স্পেসিফিক বা নির্দিষ্ট কি কারণে আত্মহত্যা করেছে বা কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পেসিফিক কোনো কিছু বলা যায়নি, তবে বলা হচ্ছে যে পারিবারিক কোলাহের জেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তো লাশটি ঢাকা মেডিকেলে মর্গে রয়েছে, আর যাত্রাবাড়ি থানা যেটা জানিয়েছে যে দুইটার দিকে ওই আবাসিক হোটেলটিতে, রংধনু আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন, আর সাতটার দিকে তার লাশটা উদ্ধার করেছে। এখন পরিবার যদি লাশ পোস্টমর্টমের পরে আসলে কারণ জানা যাবে, একই সাথে পরিবার মামলা করলে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে যাত্রাবাড়ি থানা পুলিশ। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।